ঢাকার হাসপাতালগুলোতে এতটায় রোগীর চাপ যে করোনা রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। আইসিইউ আর সাধারণ শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। রাজধানীর হাসপাতালগুলোতে ঢাকার বাইরের রোগীর সংখ্যাই বেশি। প্রায় প্রতিটি হাসপাতালেই অবকাঠামো বাড়িয়ে ধারণ ক্ষমতার বেশি রোগীর চিকিৎসা চলছে। হাসপাতালগুলোর সার্বিক অবস্থা জানাতে এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন এআর বাদল। বাদল, হাসপাতালে রোগীর চাপ কেমন রয়েছে আর সার্বিক পরিস্থিতি আমাদের জানান। হাসপাতালের রোগীর চাপ প্রচুর রয়েছে সিনথিয়া। সকালবেলা আমরা এসেছি এখানে, দেখেছি যে রোগী বসে রয়েছে ভর্তির অপেক্ষায়, এবং আপনাকে যদি দেখায় এইমাত্র একটি অ্যাম্বুলেন্স এসে আমাদের সামনে দিয়ে এইমাত্র একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করলো। এই অ্যাম্বুলেন্সটিতেও সম্ভবত ঢাকার বাইরে থেকে এই রুগী এসেছে এবং এখানে ভর্তির অপেক্ষায় রুগী রয়েছে। এছাড়া আপনাকে যদি বলি, ঢাকার যে সরকারি 17টি হাসপাতাল রয়েছে, 17টি হাসপাতালের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্যে দেখা যাচ্ছে এখানে আইসিইউ খালি আছে আসলে 13টি, কিন্তু বাস্তবে আইসিইউ কোনো খালি নেই। কারণ যেসব রুগীরা এখানে ভর্তি রয়েছেন, বেশিরভাগ রুগী ঢাকার বাইরের এবং জটিল রুগী যারা, তাদেরকে ডাক্তাররা আইসিইউতে রেফার করে দিচ্ছেন, কিন্তু আইসিইউ খালি না থাকার কারণে সাধারণ বেডের যেসব জটিল রুগী রয়েছেন তারা আসলে এই আইসিইউর অপেক্ষায় রয়েছেন। সে কারণে ঢাকার বাইরে থেকেও যারা আইসিইউর জন্য আসছেন তাদেরকে আসলে কিন্তু আইসিইউ দেওয়া যাচ্ছে না, যে কারণে তাদেরকে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল থেকে ঘুরতে হচ্ছে। যেটি বলছিলাম যে এই অ্যাম্বুলেন্স যেটি এসেছে এটি মিরপুর থেকে এসেছে, এবং এই রোগীর জন্য আসলে আইসিইউ লাগবে, সেখানে আইসিইউ না থাকার কারণেই তারা আসলে এখানে এসেছেন। তো এরকম রোগীর চাপ বেড়েছে এবং ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে। সিনথিয়া, এই ছিল আমার কাছে করোনা রোগীর চিকিৎসার সর্বশেষ খবর। ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে করোনা চিকিৎসার খবর জানাচ্ছিলেন এআর বাদল।